স্ত্রী বিশ্বের সেরা সুন্দরী, কিন্তু তাতে কি? রাজবধূর নগ্নতায় মজে ছিলেন জনি ডেপ। বিশ্ব সুন্দরী স্ত্রীর বেডরুমে সাঁটাতে চেয়েছিলেন ইংল্যান্ডের রাজপরিবারের পুত্রবধূর নগ্ন ছবি। জনপ্রিয় মার্কিন অভিনেতার কুকীর্তি যেন হাতে চাঁদ পাওয়ার বেপরোয়া উল্লাস। বিতর্ক আর জনি ডেপ যেন একে অপরের ছায়া সঙ্গে, তাকে নিয়ে বিতর্কের অন্ত নেই। সেই সঙ্গে তিনি পরিচিত শিল্পের পৃষ্ঠপোষক হিসাবেও। চিত্রকলা হোক বা সঙ্গীত অথবা যে কোনো ভালো সৃষ্টি, তার নজর এড়ায় না কোনো কিছুই। এমনকি সংসার ভুলে তিনি যে শিল্পের পেছনে ছুটতে পারেন সে প্রমাণ আগেও মিলেছে। সালটা 2014, সেই সময় প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে তার সম্পর্ক বেশ মসৃণ। তখন ইংল্যান্ডের রাজপরিবারের পুত্রবধূ কেট মিডলটনের একটা নগ্ন ছবি কেনার জন্য $25 লক্ষ খরচ করেছিলেন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের নায়ক। কিন্তু তার স্ত্রী কি ভাববেন, সেসবে আমল না দিয়ে কেটের ওই ছবিটা কেনার জন্য উঠে পড়ে লেগেছিলেন জনি। জানা যায় লন্ডনের রাস্তায় স্প্রে পেন্টিংয়ে ফুটে উঠেছিল কেটের সেই নগ্ন ছবি। ছবিটি এঁকেছিলেন এক মার্কিন পথশিল্পী পেগাসাস, যার শিল্পের গুণগ্রাহী ওই হলিউড তারকা। কেটের ওই নগ্ন ছবিটি তার গর্ভাবস্থার। স্ফীত উদর, এক হাতে বক্ষদেশ, অন্য হাতে গোপনাঙ্গ আড়াল করে দাঁড়িয়ে রয়েছেন ইংল্যান্ডের যুবরানী। স্ফীত উদরের ওপর আঁকা রাজমুকুট। ইসলিংটনে স্টুডিও খোলার সময় তিনি কেট মিডলটনের এই প্রতিকৃতিটি পেগাসাসের কাছ থেকে কিনেছিলেন। শুধু তাই নয়, শোনা যায় জনি নাকি পেগাসাসের কাছে অনুরোধ করেছিলেন তার জন্য অনুরূপ একটা ছবি যেন তার বাড়ির দেওয়ালে এঁকে দিয়ে যান তিনি। যদিও লন্ডনের রাস্তার ধারে দেওয়ালে আঁকা কেটের সেই নগ্ন ছবি ঘিরে কম বিতর্ক হয়নি সে সময়, সেই বিতর্কের রেশ ধরে শেষমেশ দেওয়াল আর আঁকানো হয়নি জনির। তবে ছবিটি কিনে ক্ষান্ত হয়েছিলেন ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। জনপ্রিয় অভিনেতা এবং সঙ্গীত শিল্পী জনি বর্তমানে হলিউড ভ্যাম্পায়ার্স নামের একটি আমেরিকান রক ব্যান্ডের সদস্য। প্রাক্তন স্ত্রী অ্যাম্বারের বিরুদ্ধে মানহানির মামলায় জয়ী হওয়ার পর থেকে তিনি রয়েছেন সংবাদ শিরোনামে। গোল্ডেন রেশিওর রিপোর্ট বলছে প্রতিসাম্যতার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে সুন্দর মুখগুলির মধ্যে অন্যতম অ্যাম্বার হার্ড। প্রাচীন গ্রিকদের মতে, যা সংখ্যাগতভাবে 1.168 অনুপাতের জন্য, একটি সূত্র রয়েছে যা গাণিতিক বৈশিষ্ট্যগুলি পরিমাপ করার জন্য তৈরি করা হয়েছে। ব্রিটিশ কসমেটিক সার্জন ডক্টর জুলিয়ান সি ডিলভারের মতে হার্ডের শতকরা 91.85% ফিচার রয়েছে। ম্যাপিং এর মাধ্যমে শুধু অ্যাম্বারই নন, এর আগে আরো অনেক অভিনেত্রীর উপর গবেষণা করেছেন তিনি, কিন্তু কেউই এই মাপকাঠিতে পাশ করতে পারেননি। ফেস ম্যাপিং এর প্রযুক্তিতে জিতেছেন একমাত্র অ্যাম্বার। এই পরীক্ষায় অ্যাম্বারের চোখ, মুখ, ভ্রু, চিবুক, চোয়াল অন্তর্ভুক্ত করা হয়েছিল। গবেষণার পর দেখা যায় বিশ্বের সব থেকে সুন্দর মুখ অ্যাম্বারেরই। বিশ্বের সব থেকে সুন্দর মুখ হলেও সম্প্রতি অন্য কারণে তিনি চর্চায় রয়েছেন। অতি সম্প্রতি হলিউডের খ্যাতনামা অভিনেতা জনি ডেপের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে তাঁর। এর জন্য বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে তাকে। ফেশিয়াল ম্যাপিং টেকনিক এর মাধ্যমে বৈজ্ঞানিক উপায়ে একজন নারীর সৌন্দর্য পরিমাপ করা হয়। এই কৌশলের এমন কিছু মানদণ্ড রয়েছে যার ভিত্তিতে একজনের সৌন্দর্য পরিমাপ করা যায়। এক ব্রিটিশ সার্জন বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে যে নারীকে সবচেয়ে সুন্দরী খেতাব দিয়েছেন তিনি হলেন বলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।